দাই রাখার বিধানটা বলবেন অনুগ্রহ করে। দাই রাখা ওয়াজিব, আবশ্যক, তবে আমাদের নবী আলাইহিসসালাম দাড়ি রেখেছেন, সেজন্য তিনি করেছেন সেই হিসাবে তার অনুকরণে করা, এটাকে অনেক উলামায়ে কেরাম সুন্নাহ বলেছেন তার অনুকরণার্থে, কিন্তু এটার মূল বিধানটা হলো এটা আবশ্যক বা ওয়াজিব। দাড়ির বিষয়ে নির্দেশনা হলো আফুল্লুহা আর খুল্লুহা, অর্থাৎ দাড়িকে তোমরা ছেড়ে দাও, লম্বা করো। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় সহিহ বুখারীতে, তিনি এক মুষ্ঠির পরে দাড়ি অতিরিক্ত যে অংশ ছিল সেটা কেটেছেন। কেউ চাইলে সেটা করতে পারেন, যদি এটা নিয়ে কোনো কোনো ওলামায়ে কেরামের দ্বিমত রয়েছে, কিন্তু দাড়ি লম্বা করতে হবে। তরুণ এবং আমাদের যুবক ভাইদের মধ্যে দাড়ি রাখার প্রবণতা এবং পরিমাণ খুবই কম। অনেক তরুণ এবং অনেক যুবক ভাইরা আছেন, বন্ধুরা আছেন, যারা নামাজ কালাম পড়েন, ইসলামের অনেক কিছু মানার চেষ্টা করেন, কিন্তু দাড়িটা রাখেন না। কেন রাখেন না? একে তো দাড়ি রাখলে সামাজিকভাবে নানা প্রশ্নের মুখোমুখি হন, মানুষ অনেক বাজে আপনার মন্তব্য করে, অনেক সময় সেগুলো দাড়ি রাখলে অনেকে হয়তো ভালো মেয়ে পাবেন না, এরকম আশঙ্কা থেকে দাড়ি রাখেন না। আর অনেক চিন্তা আছে, চাকরি পাবেন না, এই সমস্ত চিন্তা থেকে অনেক যুবক ভাইরা দাড়ি রাখেন না। প্রিয় দর্শক, আজ করোনা ভাইরাসের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই ফিল করছি যে মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে এবং আমরা যেই কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢুলে পড়তে পারি। এরকম পরিস্থিতিতে এসে এই পৃথিবীর বাস্তবতাটা আমাদের খুব ভালো করে অনুভব করার কথা। প্রিয় দর্শক, আপনি বৃদ্ধ হবেন, তারপরে দায়ী রাখবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? পৃথিবীতে কত যুবক তারা এরকম স্বপ্ন দেখেছিলেন যে তারা বৃদ্ধ হয়ে দায়ী রাখবেন, সুন্দর করে ইসলামের অনুসারী হয়ে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা তার আগেই তাদেরকে নিয়ে গেছেন। অতএব আর দেরি নয়, এক্ষুনি এই অবস্থা থেকেই একজন মুসলমানের জন্য ওয়াজিব, আবশ্যক হলো দাড়ি রেখে দেওয়া। দাড়ি রেখে দিলে হাজার গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি দাড়ি রাখার কারণে যদি দুনিয়ার কোনো ক্ষতি হয়, তাহলে তো আপনার আখেরাতের একটা বিশাল বড় অর্জন হয়ে গেল। মনে রাখবেন, ইবাদত এবং বন্দেগি করতে গিয়ে যদি আপনি শুধুমাত্র অনুকূল ইবাদতগুলো করেন, তাহলে তো আপনি আল্লাহর প্রকৃত অনুসারী হলেন না। ইমানদারের জন্য এই পৃথিবীর জীবনটাই পরীক্ষার। অতএব আমার তরুণ এবং যুবক ভাইরা, দাড়ি রাখার এই সুন্নাটি আমাদেরকে, এই ওয়াজিব আমলটি আমাদেরকে করতে হবে। আমাদের নবী আলাইহিসসালাম বলেছেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও, তোমরা দাড়িকে লম্বা করো। তার নির্দেশকে লঙ্ঘন করার দুঃসাহস দেখিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। অতএব আমরা কে না চাই যে আমাদের প্রিয় নবীজির মতো আমাদের মুখটা, চেহারাটা থাকুক, আমরা সেভাবে কিয়ামতের ময়দানে উঠি, আমরা তার সামনে হাজির হই, আমরা আল্লাহর সামনে হাজিরা দিই। অতএব কোনো কাল বিলম্ব নয়, বরং তরুণ বয়স থেকেই দাঁড়িয়ে রাখার চেষ্টা করতে হবে। যে যুবক যৌবন থেকেই আল্লাহর আনুগত্য করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া দিবেন, আশ্রয় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দাঁড়ি রেখে হীনমন্যতায় ভুগি, টুপি মাথায় পড়ে হীনমন্যতায় ভুগি, ভাবি হায় হায়, না জানি আমি ছোট, না জানি আমি কম জ্ঞানী, না তো আমরা তো দাড়ি রেখে টুপি পরে গোটা বিশ্ব ঘুরি, আমাদেরকে তো সবাই স্যালিউট দেয়। আমি পৃথিবীর 4টা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করেছি অ্যাজ এ পেপার প্রেজেন্টার, আমাকে তারা নিয়ে গিয়েছে পেপার প্রেজেন্ট করার জন্য। তো আমি তো দাড়ি শেভ করে যাইনি, নাকি ওই জায়গায় আমি দাড়ি শেভ করে গেছিলাম, টুপি পরে গিয়েছি, দাড়ি পরে গিয়েছি। বারাক ওবামার এক প্রোগ্রামে আমি ছিলাম, হিলারি ক্লিনটন বারাক ওবামাকে দেখেছি, কই আমাকে তো ক্লিন শেভ করে যাওয়া লাগেনি। এজন্য দাড়ি আর টুপি মর্যাদা কমায় না, বাড়ায়, চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য সাইয়েদানা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা কওম, এমন একটা দল, আমাদের এই দলটাকে ইসলামের মাধ্যমে মর্যাদা দিয়েছে কে? ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম ছাড়া অন্য কোন জায়গায় যদি আমরা আমাদের মর্যাদা খুঁজি, আমাদেরকে লাঞ্ছিত করবেন কে? আপনি ইসলাম মানেন সব জায়গায় মর্যাদা, আমরা গোটা বিশ্বের অনেক জায়গায় যাই, কই দাড়ি টুপি থাকার কারণে আমাদের তো কোনো সমস্যা হয় না, তবে মাঝে মাঝে সমস্যা হয়, ওই সমস্যাটাকে আমরা সম্ভাবনায় রূপান্তর করি। সিঙ্গাপুরে এয়ারপোর্টে আমাকে আটকাল, দাড়ি আছে, ইমিগ্রেশন পুলিশ বলে হ্যাভ এ সিট টু দ্য রেস্টরুম, রেস্টরুমে বসেন, বসলাম, আসলো, এসে বললো ওয়াই হ্যাভ ইউ কেম টু সিঙ্গাপুর ফর এনি বিজনেস, মেবি মানে কোনো ব্যবসা করতে আসছেন আপনি? আমি বললাম নো, আই কেম ফর সাইট সিইং অ্যান্ড হ্যাভিং আ লুক টু দ্য ন্যাচারাল বিউটি অফ সিঙ্গাপুর।
আপনারা সিঙ্গাপুরকে কেমন করে সাজিয়েছেন সাইট সিইং এর জন্য, ন্যাচারাল অ্যাট্রাকশন, টুরিস্ট অ্যাট্রাকশন দেখার জন্য এসেছি। সে বলল, আর কোন কোন দেশে গিয়েছেন, পাসপোর্টে এত ভিসা কেন, এত ঘুরেন কেন? আমি ভাবলাম এই প্রশ্নের সুযোগে আমি কিছু দাওয়া দেওয়া শুরু করি, আমি কিছু কোরআনের কথা বলা শুরু করি, অনেক কথা বললাম। বলল, স্যার প্লিজ হ্যাভ এ সিট, আই এম জাস্ট কামিং উইদিন 10 মিনিটস, একটু বসেন, আমি আসছি 10 মিনিটের মধ্যে। 10 মিনিট পরেই চলে এসেছে। এসে আবার বলল, মে আই হ্যাভ এ লুক টু ইউর ব্যাগ, আপনার ব্যাগকে একটু চেক করতে পারি? আমি বললাম, ফর শিওর, ওয়াই নট, হ্যাভ এ চেক প্লিজ। অবশ্যই করেন। সে চেক করলো, অনেক কথা বলার পরে বলল, আই এম রিয়েলি সরি ফর বদারিং ইউ, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত, প্লিজ স্যার পাস দ্য ইমিগ্রেশন, আপনি ইমিগ্রেশন পাস হয়ে যান। এই জন্য দাড়ি টুপি নিয়ে আপনি যেখানেই যাবেন আপনাকে স্যালিউট দেওয়া হবে, কে সম্মান দেওয়া হবে, কে? তো গোটা বিশ্বব্যাপী দাড়ি রাখার কারণে, টুপি থাকার কারণে আমাদেরকে তো কেউ অমর্যাদা করে নাই, আমাদেরকে স্যালিউট দেয়, চিল্লায় বলেন, ঠিক কিনা? এই জন্য ইসলাম যারা মানে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, তাদের যে বড় কপাল পড়া লোক পৃথিবীতে হতে পারে। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির, মুখে দাড়ি রাখা এটা কি ফরজ নাকি সুন্নত? আর এ ব্যাপারে নিয়ম কি যদি কেউ দাড়ি শেভ করে? দাড়ি রাখার কথা যদি বলেন, এটা ফরজ না সুন্নত। আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুন্নতের কথা বলবো সেটা আসলে ফিকা সুন্নত, যেগুলো মুস্তাহাব, সেজন্য সুন্নত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করব যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। এখন দাড়ি রাখার কথা যদি বলেন, এটা ফরজ না মুস্তাহাব বা সুন্নত? বেশিরভাগ বিশেষজ্ঞ, তাদের মধ্যে প্রায় সবাই, তারা বলেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য। কোরআনের কোনো আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না, তবে কোরআনের একটা আয়াতে দাড়ির কথা আছে, সূরা তহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 94, যে অ্যারন বা হারুন আলাইহিসসালাম তিনি তার ভাই মুসা আলাইহিসসালামকে বললেন যে হে আমার সহোদর, আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না। তার মানে হারুন আলাইহিসসালামের মুখে দাড়ি ছিল। আমরা যদি নবী রাসূলগণের সিরাত পড়ি তাহলে দেখব আল্লাহ তাআলার সব নবী রাসূলগণেরই দাড়ি ছিল, আলহামদুলিল্লাহ। সব ধার্মিক লোকজন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলেছেন অথবা সাহাবীগণ, তাদের দাড়ি ছিল। এখন এটাকে ফরজ বলা হয়েছে, তার ভিত্তি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অফ ড্রেস হাদিস নম্বর 5892। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী বলেছেন, মুশরিকরা যা করে তোমরা তার উল্টোটা করো, মূর্তি পূজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মোচ রাখো। এই হাদিস এবং এরকম আরও হাদিস আছে সহিহ মুসলিম আর সহিহ বুখারীতে। বিশেষজ্ঞগণ বলেন যেহেতু এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ, দাড়ি রাখতে হবে। বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই, চারজন ইমামও আছেন, চার মাঝহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন, তারা সবাই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। তাহলে সুন্নি চারটা মাঝহাবের মতে দাড়ি রাখা ফরজ। এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালাফুস সালেহিনের শেখগণ, সালাফি বিশেষজ্ঞগণ, তারা সবাই বলেন যে দাড়ি রাখা ফরজ, এ ব্যাপারে কোনো মতভেদ নেই। আর শেখ ইবনে তাইমিয়ার মতে তিনি বলেছেন যে পবিত্র কোরআন অনুযায়ী, আমাদের নবীর সুন্নত অনুযায়ী আর বিশেষজ্ঞগণের ইজমা অনুযায়ী দাড়ি রাখা হচ্ছে ফরজ, আর যদি কেউ দাড়ি শেভ করে ফেলে এটা হারাম, এটা নিষিদ্ধ। আচ্ছা ডক্টর জাকির, এখন এই দাড়ির দৈর্ঘ্য কতখানি হওয়া উচিত? কারণ এক একজনের দাড়ির দৈর্ঘ্য এক এক রকম, আর এটা দেখে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন যে ও আমি কেমন দাড়ি রাখবো। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? দাড়ির দৈর্ঘ্য কেমন হবে এ সম্পর্কে যদি বলেন, এ ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে দাড়ির দৈর্ঘ্য কতখানি হওয়া উচিত। দুটো মত আছে। একদল বিশেষজ্ঞ বলেন, সহিহ বুখারীর একটা হাদিস বলছে খণ্ড নম্বর 7 বুক অফ ড্রেস হাদিস নম্বর 5892, নবী বলেছেন, মূর্তি পূজারীরা যা করে তোমরা তার উল্টোটা করো, তোমরা দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো। যেহেতু নবী বলেছেন দাড়ি রাখো, তার মানে বিশেষজ্ঞগণ বলেন দাড়ি রাখতে হবে, ব্যাস। এরপরের হাদিস সহিহ বুখারী খণ্ড নম্বর 7 বুক অফ ড্রেস হাদিস নম্বর 5893, যে তোমরা ছোট করে মোচ কাটো আর দাড়ি বড় করো। প্রথম দলের বিশেষজ্ঞগণ বলেন দাড়ি বড় করো মানে যত বড়ই হোক টাচ করবেন না, দাড়ি রাখবেন আর কাটবেন না, সেজন্য আপনি দাড়ি ছাড়বেন না,
অথবা কামাবেন না, যতদূর পারেন দাড়িটাকে দিন দিন আরো বড় করতে থাকেন, এটা তাদের মতামত। তবে পড়লে দেখবেন যে এমন কোন সহি হাদিস নেই যেখানে নবীর দাড়ির দৈর্ঘ্য নিয়ে কথা বলা হয়েছে, এমন কোন সহি হাদিস নেই, একটা সহি হাদিস নেই। আরেকটা হাদিস আছে সহি মুসলিমে, খণ্ড নম্বর চার, হাদিস নাম্বার 5789, সেখানে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা দিয়েছেন যে আমাদের নবীর ঘন দাড়ি ছিল। এরকম অনেক সহি হাদিস বলছে নবীর ঘন দাড়ি ছিল, তবে সেখানে দৈর্ঘ্যের কথা বলা হয়নি। এই দলের বিশেষজ্ঞগণ বলেন যেহেতু দাড়ির দৈর্ঘ্যের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি, আমরা কি করব, আমরা তখন দেখব যে সাহাবাগণ কিভাবে দাড়ি রাখতেন। দৈর্ঘ্যের কথা বলা হয়নি, তাই সাহাবাগণকে দেখব, কারণ নবী বলেছেন যদি আমার দৃষ্টান্ত না থাকে তাহলে সেই প্রজন্মে আমার আশেপাশের লোকজনদের দৃষ্টান্ত দেখো, নবীর সাহাবাগণের দৃষ্টান্ত। আর সাহাবাগণকে যখন দেখি আমরা, তখন অনেক সহি হাদিস পাব, দশটারও বেশি আছে হাদিস যেখানে বলা হয়েছে যে সাহাবাগণ তাদের দাড়ির দৈর্ঘ্য রাখতেন এক মুঠো, মুঠোর নিচে যে দাড়ি থাকত সেটা কেটে ফেলতেন। আপনারা দেখবেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারা সবাই নবীর খুব কাছাকাছি থাকতেন, তারা দাড়ি ছাড়তেন। এমনকি যে সাহাবিগণ এই হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসটা আছে সে বুখারিতে খণ্ড নম্বর 7, বুক অফ ড্রেস, হাদিস নম্বর 5892। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন মূর্তি পূজারীরা যা করে তোমরা তার উল্টোটা করো, দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো। এর ঠিক পরপরই এই হাদিসে আরো বলা হয়েছে যে যখনই ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উমরা বা হজ পালন করতেন, উমরা আর হজের পরে মুঠো করে নিজের দাড়ি ধরতেন আর মুঠোর নিচে যেটুকু থাকত সেটা কেটে ফেলতেন। এই জন্য শেখ নাসিরুদ্দিন আলবানি বলেছেন যে দাড়ির সঠিক দৈর্ঘ্য হবে নিজের হাতের এক মুঠো। মোহাম্মদ রুবেল চর ফ্যাশন ভোলা থেকে প্রশ্ন করেছেন, প্রশ্ন হলো মুখের উপর ও নিচে যে দাড়ি ছাটা যাবে কিনা, আর ছাটলে কতটুকু ছাটা যাবে। আমাদের অনেকেই দেখে খুব চিকন করে দাড়ি রাখে, এ সম্পর্কে কিছু বলবেন। মিরাজুল ইসলাম নামক আইডি নড়াইল থেকে বলছেন, তিনিও কাছাকাছি প্রশ্ন করেছেন দাড়ি কাটলে কি 24 ঘন্টাই কবিরা গুনাহ হয়। এই হলো প্রশ্ন। তো দাড়ির হুকুম হলো যে চোয়ালের উপর যেই পশম হয় সেটা হলো দাড়ি, চোয়ালের বাইরে উপরে নিচে যেই পশমগুলো পুরুষের মুখে গজায় এগুলো দাড়ির অন্তর্ভুক্ত নয়, সেগুলো কাটা যাবে। চোয়ালের যে হাড়, সেই হাড়ের উপর যেই পশম এবং যেই লোম হয় সেগুলো দাড়ির অন্তর্ভুক্ত হবে, এগুলো কাটা যাবে না এবং এক মুষ্ঠির নিচে ছাটাও যাবে না। দাড়ি ছাটা এক মুষ্ঠির কমে অথবা কাটা এটি ওয়াজিব তরকের গুনাহ। তবে 24 ঘন্টাই গুনাহ হয়, এর অর্থ হলো এই যেহেতু একজন মানুষের জন্য সর্বসময় দাড়ি রাখা তার জন্য বাধ্যতামূলক শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব, কাজেই যদি কেউ দাড়ি না রাখে তাহলে প্রতি মুহূর্তেই সে দাড়ি না রাখার যে গুনাহ বা অপরাধ, সে অপরাধের মধ্যে সে লিপ্ত আছে বলেই সাব্যস্ত হবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দাড়ি লম্বা করতে এবং মোচ এটাকে ছেঁটে কেটে ছোট করে রাখতে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবি, তার আমল, তিনি তার দাড়িকে হাত দিয়ে ধরতেন এবং এক মুষ্ঠির বাইরে যে হাত দাড়িগুলো থাকতো সেগুলোকে ছেঁটে ফেলতেন। এই হাদিস এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল ইত্যাদির ভিত্তিতে ওলামায়ে কেরাম একথা সাব্যস্ত করেছেন যে এক মুষ্ঠির কমে কোনো দাড়ি ছাটা অথবা কাটা যাবে না। আর দাড়ি বলা হয় যেটা মানুষের পুরুষের চোয়ালের হাড়ের উপর যেই পশম হয় সেটাকে দাড়ি বলা হয়। আমরা বিরতির আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার স্ত্রী তাকে বলেছে যে দাড়ি না রাখলে 24 ঘন্টা গুনাহ হতে থাকে, এ ব্যাপারে তিনি জানতে চেয়েছেন এবার শরীয়ত কি বলে। জি, আসলে দাড়ি না রাখা, মুন্ডন করা যে গুনাহ, এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা রয়েছে, সাহাবীদের যুগ থেকে
তাবেইন, তাবে তাবেইন, চার ইমাম সহ ফুকাহারা বর্তমান যুগে দাড়ি মুন্ডিত সভ্যতার আগমনের আগ পর্যন্ত কোন ফকি আলেম বলেননি যে দাড়ি কাটা বৈধ। মূলত দাড়ি রসুলাম রেখেছেন তাই রাখা শূন্য, দাড়ি রসুলাম রাখতে নির্দেশ দিয়েছেন তাই দাড়ি রাখা ওয়াজিব, আর দাড়ি মুন্ডন করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন এজন্য দাড়ি মুন্ডন করা হারাম। কাজে আপনি প্রতিদিন একটা হারাম গোনা করছেন যেটা আপনার ২৪ ঘন্টার সাথে থাকছে। আপনার স্ত্রী কথাটা মূলত ঠিকই বলেছেন। এখানে আরো দুটো বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম বিষয় হলো দাড়ি মুন্ডন করা একটা মানে এমন একটা পাপ যেটার মাধ্যমে আমরা কিছুই লাভ পাই না, বরং ক্ষতি পাই। একটা মিথ্যা সাক্ষ্য দিলে, একটা ওজনে কম দিলে, অথবা ভেজাল মাল বিক্রি করলে কিছু গোনা হলেও কিছু দুনিয়াবি লাভ হয়। কিন্তু দাড়ি মুন্ডনের মাধ্যমে আমরা কিন্তু কোনো লাভ হচ্ছি না, বরং প্রতিদিন কিছু পয়সা খরচ হচ্ছে, আরও ডাক্তারি পরীক্ষায় চোখের ইত্যাদি ক্ষতিও হচ্ছে, কিন্তু গোনা হচ্ছে। এই গোনাটা কেন করছে শুধুমাত্র মানুষের দেখা দেখি। আমাদের দেশের অধিকাংশ নারী চান না তার স্বামী দাড়ি রাখুক, এমনকি স্বামীর দিনদারিও পছন্দ করেন না। কিন্তু স্বামী যখন যুবক সেজে অন্য নারীদের দিকে তাকান, গল্প করতেন, তখন কষ্ট পান। কিন্তু একটা পুরুষ দাড়ি রাখলে সওয়াব পান, পারিবারিক জীবনে শান্তি বেশি হয়, তার মুখের দাড়িটাই তাকে অন্য মহিলাদের দিকে তাকাতে লজ্জা তৈরি করে দেবে, কিন্তু স্ত্রী এটা বুঝতে চান না। আসলে আমি আপনার স্ত্রীকে ধন্যবাদ দিই, তিনি দিনের বিষয়টা বুঝেছেন। এবং আমি সকল দর্শককে বলবো, দাড়ি ইসলাম নয়, কিন্তু দাড়ি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা কোনো যুক্তি দিয়ে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে যদি ইসলাম বিচার করি, তাহলে নিশ্চিতভাবে দাড়ি রাখা রাসূলুল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ। এটা তার শুধু কর্ম নয় যে তিনি করেছেন, কাজে আমরা করলে ভালো না করলে না, তিনি করেছেন, করতে নির্দেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন, এমনকি দাড়ি চাষা কাফেরদের মুখের দিকে তাকাতে ঘৃণা প্রকাশ করেছেন, তাকাতে চাননি তারা। তো কাজে এ ব্যাপারে আমরা সবাই সচেষ্ট হব, আল্লাহ তাআলা তৌফিক দেন।